আসেন আমার আল্লাহ কতটা দয়ালু এই বিষয়ে একটু বলি এ নজওয়ানেরা এ নবী পাকে প্রেমিকেরা হযরত ওমর ফারুক যখন আদে পৃথিবী খলিফা হয়েছিলেন আদে পৃথিবী যখন রাজত্ব চালাতে লাগলেন হযরত ওমর আইন করে দিয়েছে শরাব কেউ পান করতে পারবে না শরাব যদি কেউ পান করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তার উপরে অনেক বেদনাঘাত দেওয়া হবে এই আইনটা হুমন করে ওমর ফারুক চালু করে দিয়েছে তাই এলাকায় শরাব বন্ধ হয়ে গেছে কিন্তু একটা যুবক ছেলে দূর থেকে শরাব এনে এমন করে একটি রাস্তা দিয়ে যেতে যেতে পান করতে করতে যেতে ছিল ওই দিক থেকে ওমর ফারুক রাজকার্যে কোন জায়গায় হুজুর আমার সফরে যাচ্ছিলেন রওনা দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে একটা রাস্তার মোড়ে এমন সময় দেখা যায় ওই শরাবি ছেলেটার মুখোমুখি হযরতে ওমর ফারুক হয়ে যায় ওমর ফারুককে দেখে ছেলেটা খাবড়ে গেছে কারণ অর্ধেক পৃথিবীর শাহিনশাহ অর্ধেক পৃথিবীর নেতা অর্ধেক পৃথিবীর বাদশাহ অর্ধেক পৃথিবী পরিচালনা যিনি করছেন তিনি আইন করেছে শরাব পান করলে কঠিন শাস্তি দেওয়া হবে এই ছেলেটা খাবড়ে গেছে উমার আজ আমাকে রক্ষা করবে না শাস্তি দেবে কিন্তু এই খাবড়ে গিয়ে মদের বোতলটাকে পিছনের দিকে নিয়ে নিয়েছে নিয়ে এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছে উমার ফারুক আগিয়ে আগিয়ে আস্তে আস্তে এসে ওই ছেলেটার কাছে দাঁড়িয়ে গিয়ে বলে বাবা কি তুমি হাতে নুকা কি আছে তোমার হাতে লুকাচ্ছ আহ আল্লাহ কত দয়ালু দেখে কবরে কি করে আরামে ঘুমাবো সেই স্বপ্নটা দেখতে হবে না হতে তো পারে আজকের এই কষ্ট মেহনতটা আল্লাহ পাক কিয়ামতের দিনে মৃত্যুর পরে কবরে একটু আরামের বিছানা দিতে পারে না পারে না আল্লাহ নবী বলেন যখন বান্দা বান্দীদের কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে ওই সময় তাদের সওয়াল জবাবটা যখন নেওয়া হবে সওয়াল জবাব নেওয়া হয়ে যাবার পরে তারা যখন জবাবটা দিয়ে দেবে আল্লাহ নবী বলেন ওই সময় রব্বুল আলামিন বলবে ওরে আমার ফরিস্তারা ওরা আমার নেক বান্দা বান্দিরে ওদের জন্য জান্নাত থেকে একটা সুরঙ্গ কবর পর্যন্ত করে দে ওখান থেকে ঠান্ডা হাওয়া আসতে থাকবে ওই কবরে বান্দা বান্দি হাজার 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 বছর কেটে যাবে ওই খানে তারা আরামের ঘুম ঘুমাতে থাকবে আমি আমার কথাই পাকা ভাই আমি আমার কথাতে পাকা বুঝতে পারছেন না কথা তাহলে সেই জায়গাতে ঘুমাবার একটু স্বপ্ন দেখেন সেই জায়গাতে দেখুন না এই যে এটা এটাও চুল এটাও চুল আবার এই ভুঁড়ির উপরে আছে দেখুন এটাও চুল এইগুলো কি মাঝে মাঝে মাসে মাসে কাটতে হয় সেভ করতে হয় না হয় বিধি বিচ্ছিরি হয়ে যাবে আর এইটা দেখুন একভাবে রয়েছে কে বানিয়েছে এগুলো ভাবুন না তাকে প্রেমে পড়ে যাবেন তার আর তার প্রেমে পড়ে গেলেই তো ব্যাস দুনিয়া তোমার প্রেম হয়ে যাবে দুনিয়া তুমি জঙ্গলের মধ্যে দিয়ে যাবে হিংস্র পশুরা তোমাকে দেখবে সব শাড়ি দিয়ে দাঁড়িয়ে থাকবে কেউ তোমায় ছোবে না কেন তোমার প্রেমে তারাও পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমি গল্প বলছি না ইতিহাস ইতিহাস বলছি আল্লাহ নবী একজন খাদেম ছিলেন নবী পাকের দরবারের খাদেম কোন কারণে কোন একটা জায়গায় গিয়েছিলেন যাবার পরে অচেনা জায়গায় পথ ভুলে গভীর জঙ্গলে চলে গেলেন যাবার পর এখন হঠাৎ করে দেখা সাক্ষাৎ হয়েছে এক বিরাট ভয়ঙ্কর এক বাঘের সাথে মুখোমুখি হঠাৎ করে দেখা বলুন তো ভাই আপনি যদি হঠাৎ করে একটা বাঘ সামনে দেখতে পান আপনার দৃশ্যটা কি হবে ভেবে দেখেছেন কেন মরত মরণকে সামনে দেখলে যা হয় মরণ তো এটা
কিন্তু সাহাবী ভয় খাইনি জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবী একটাই কথা বলেছে এ আল্লাহর সৃষ্টি বাঘ আমি আল্লাহর সৃষ্টি তুই আমার ভাষা বুঝবি কি জানি না তবে আল্লাহ চাইলে তোর বুঝার ক্ষমতাও দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ শুন আমি মোহাম্মদ রাসূলের দরবারের খাদেম তুই যদি আমায় খেয়ে নিস নবীর দরবারের কাজ কি করবি আমি গিয়েছিলাম এক কাজে রাস্তা ভুলে গেছি শহরের মেইন রেস রাস্তা পাচ্ছি না জঙ্গলে হারিয়ে গেছি যেমন মানুষ মানুষের হাত ধরে নিয়ে রাস্তা দেখায় লেজ দিয়ে হাতটাকে পেকিয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ গল্প বলছি ইতিহাস বলছি ইতিহাস এটা বেশি দূর যেতে হবে না এটা তো অনেক দূরে আমার ন দাদু জান আমার ন দাদু আপনাদের দাদু হয় তো নাকি জানেন না আপনাদের দাদু হয় কি যদি দাদু হয় তো আলহামদুলিল্লাহ দাদুর সাথী পরকালে থাকবেন টেনশন লিবার কিছু নেই আর মুখে দাদু আর নাতি পুতাদের ঘরে গালিগালাজ ও কায়ামত অবধি সব তৈরি থেকো সব লিখা হচ্ছে তোমার দুই কানে ফেরেশতা যে কি ভাবছো তুমি ছেড়ে দিচ্ছ আল্লাহ মনে করছো না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেবে রে সব ধরবে তোমার ন দাদু জান তিনি এই জঙ্গলে চলে গেলেন যে আল্লাহর ইবাদত করছে অনেক দিন হয়ে গেছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠালেন তো খবর শুনে ন হুজুর পীর কেবলা বলছেন আমি যাব কি করে আমার চতুর্দিকে আমার ঘাস গুনো আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করছে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যান আমি যাচ্ছি তো কয়েকদিন পরে হুজুর কেবলা আসছেন এলাকার মানুষ অনেক মুরব্বীরা এখনো বেঁচে আছে তারা দেখেছে খুব কম হলো একজন দুজন হয়তো আছে তারা দেখেছে যে হুজুর কেবলা বাগের পিঠে করে গ্রামে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তো বাগের পিঠে চেপে এসেছে দেখে তো এলাকার মানুষকে ভয়ে ছুট কেন বাঘ কে তো ভাই সবাই ভয় করে রে বাবা কিন্তু না যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভয় করে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ 100% বলছি আমি হতে পারি নি ডাক্তার আমি চোখে কানা তো কি হয়েছে কিন্তু ডাক্তার যে সে ওই কি বলে জেরক্স কি বলে বলেন না ফটো যেটা তোলে এক্সরে সে কিন্তু এক্সরে দেখে বলে দেবে কি হয়েছে না হয়েছে ঠিক না বেটি তা আমি ডাক্তার নই বলে আমি কানা হয়তো আমি হতে পারিনি বলে আমি বাককে ভয় করছি হয়তো কিন্তু মনে রাখবেন যারা আল্লাহকে ভয় করে তারা কখনো দুনিয়ার কাউকে ভয় করে না দুনিয়ার সবাই তাকে ভয় করে এটা আল্লাহর সিস্টেম এটা আল্লাহর সিস্টেম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অনেক বড় ব্যাপার তারপরে বুঝাবার জন্য বলছি আবু জেহেল একবার ডেকেছিল আমার নবীকে যে তুমি ইরাম দ্বারা কথা বলছো কেন কি সমস্যা তোমার এটা সেটা যাতে ভাইপোকে সেটিং করা যায় ভাইপোকে সেটিং করে দেয়া যায় কিন্তু আমার রাসূল পাক যখন ঢুকছেন তখন আবু জেহেল বলেছে সৈন্যদের ঘরে যদি মোহাম্মদ না মানে তাহলে কিন্তু ওকে এই সুযোগটা হাতছাড়া করবে না ওকে কিন্তু ক্ষতি করে দেবে বাকিটা আমি ভাষাই বলছি না বুঝতে পারছেন সবাই জানের হামলা করবে কিন্তু আমার রাসূল পাক আসলেন আবু জেহেলও রয়েছে সৈন্যরাও রয়েছে কয়েকজন গুপ্ত যারা গোপনে আছে গোপনেও রয়েছে সবাই রয়েছে আল্লাহ নবী এসে বললেন চাচা কেন ডেকেছেন কি হয়েছে বলুন কারো মুখে কোনো কথা নেই না দরকার ছিল ঠিক আছে বাপ তুমি যাও এখন কথা হবে না পরে কথা হবে পুরো সব মানে এটা কম্পন ভাব রাসূলুল্লাহ চলে গেলেন তো সবাই একে অপরে কথা বলছে যে তোরা কি ব্যাপার ক্ষতি করলি না কেন বলছে কি ক্ষতি করব মোহাম্মদ রাসূল তো আসছে দেখি তোরা রাসূল বলে না আমি বলছি কিন্তু তার সাথে সাথে দেখলাম দুদিকে হিংস্র দুটো বাঘও আসছে এবং মাথার উপরে একটা বিশাল ছায়া করে বিশাল বড় একটা আজদাহা সেও রয়েছে তাদের জবান দিয়ে বেরোতে লেগেছে তারা শুনতে লেগেছে যে মোহাম্মদের সঙ্গে যদি বিয়াদবি করো তাহলে তোমাদের খবর আছে তে আমাদের আর কোনো ভাষাই নাই তাহলে বলুন আল্লাহর যে হয়ে যায় আল্লাহ তাকে সাহায্য করে তাই আপনারাও আল্লাহর হন আমার বোঝাবার উদ্দেশ্য একটাই মালিকের হন যিনি কতটা দয়া করে কত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছে নিজের দিকে যদি তাকান দেখতে পাবেন কত সুন্দরভাবে আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা লাগিয়েছে
একটা সাথে সিঙ্গেল তার আছে প্রতিটা সাথে সিঙ্গেল সিঙ্গেল তার রয়েছে কোনটা কোনটা সঙ্গে টাচ নয় যদি টাচ হয় যেমন কারেন্টের তার একটা সঙ্গে তালে ফিউজ হয়ে যায় ওই রকম ক্ষতি হয়ে যাবে আল্লাহ কত শক্তিশালী তিনি তিনাকে ভালোবাসো তিনাকে ধরো সব সমস্যা তিনি করতে পারবে আমি তিনার উপরেই ভরসা রেখেছিলাম যে আমার ভাই আপনার আমানে রইল আপনি দেখবেন সময় যেদিন হবে আমার ভাইকে সেদিন আপনি নিয়ে আসবেন আপনার হাওয়ালায় ছেড়ে দিবেন তোমার আল্লাহ তিনি যেদি চেয়েছে যেটা ভালো চেয়েছে সেটাই হয় ঠিক না বে ঠিক গো আমরা বুঝি না আমরা বুঝি খুনি হয়তো হলে ভালো হয় বা কেউ অনেক কিছু বোঝে কিন্তু আমার আপনার বুঝার মধ্যে অনেক ভুল আছে তিনি যেটা করেন কোন ভুল নাই সবটাই ভালো জোরে বলুন সুবহানাল্লাহ এ নাজওয়ান তরুণেরা পারা এ নবী পাকের প্রেমিকেরা এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী না চলে যেতে সবাইকে আবে তবে মনে রাখবে জিন্দগি মকসদটা একটা দিকেই থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাগমালা আল ঈমান ভালোবাসবে আল্লাহর জন্য বন্ধুত্ব করবে আল্লাহর জন্য আত্মীয়তা করবে আল্লাহর জন্য দুশ্মনী করবে আল্লাহর জন্য বিচ্ছেদ হবে আল্লাহর জিন্দগির প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে চলার পথে একটাই মকসদ মনে রাখবে আমার এই চলাতে আল্লাহ খুশি না বেজার আমার এই আত্মীয়তাতে আল্লাহ খুশি না বেজার আমার এই আমল করে আমার এই কাজে দি আল্লাহ খুশি না বেজার যদি আল্লাহ খুশি হয় ওই রাস্তায় চলো আল্লাহ যদি খুশি হয় ওই কাজ করো আল্লাহ যদি বেজার হয় ওই আত্মীয়তা ছেড়ে দাও আল্লাহ যদি বেজার হয় সম্পর্কটাকে ছেড়ে দাও কেননা তোমার জিন্দেগিটা তোমাকে কেউ দেয়নি জেনে রেখে দিও তোমার আমার সকলের সৃষ্টিটা কেমন ভাবে হয়েছে বাপ আর মা একটা জায়গায় হয়েছে বাপের শরীর থেকে না বাপ কিছুটা পানি মায়ের শরীরের মধ্যে চলে গেছে ওই পানিটা 40 দিন এমনি ভাবে পড়েছিল তারপরে আস্তে আস্তে ডিজাইন শুরু হয়েছে এই পানিটা ডিজাইন হওয়ার পরে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আস্তে আস্তে কষ্ট তৈরি করেছে মায়ের পেটে হাড় হাড়ি তৈরি করেছে রোগ রিসা তৈরি করেছে এ বিশ্বে মানুষ ভেবে দেখো সেই মালিক কতটা ক্ষমতাবান সেই মালিক কতটা দয়ালু যিনি তোমাকে 120 দিন পরে এই শরীরের মধ্যে একটা জান যাকে বলায় রূহ যেটা হলো আল্লাহর হুকুম ওই রূহটাকে তোমার শরীরে আমার শরীরে দিয়ে দিয়েছে আবার সময় মতো একদিন তুমি মায়ের পেট থেকে দুনিয়া জমিনে আসলে আসলে ঠিকই কিন্তু চোখে তুমি দেখতে পেতে না আসলে ঠিকই কান ছিল শুনতে পেতে না আসলে ঠিকই মুখ ছিল দাঁত ছিল না আসলে ঠিকই জবানে কথা ছিল না আবার আল্লাহ টাইম মতো আস্তে আস্তে তোমার দাঁত বার করে দিল একটা দুটো তিনটে করে দাঁত বেরোতে লাগলো এ যুবক আবার আস্তে আস্তে কানে সাউন্ড দিল আস্তে আস্তে তোমার জবান থেকে তোমার মালিক আমার মালিক মা শব্দটা আবার করিয়ে দিল আরো জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তিনার নামটা বার করাতে পারতেন তা করায়নি করিয়েছে কি মা আমরা বাঙালি আমাদের মা বলি যারা আরবি তারা উম্মুন বলে কথা বুঝে আসছে মা কেন পৃথিবীকে আল্লাহ বুঝাতে চাইছে যে শোন আমি সৃষ্টিকর্তা ঠিকই কিন্তু মায়ের বিরাট বড় ত্যাগ স্যাক্রিফাইস ত্যাগ তার বড় অবদান রয়েছে সে অনেক কষ্ট করেছে তোর জন্য তাই প্রথমে তুই মা বল তোর মাটা খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহান তাহলে মাকে খুশি করতে হবে এটাও মালিক প্রথমেই শিক্ষা দিচ্ছে
কিন্তু আজ আমরা সেই মাকে ভুলে যাচ্ছি মায়ের সেবা করি না মাকে ভালোবাসি না মাকে প্রিয়ার করি না সাথে সাথে আব্বাও তিনাকেও ভালোবাসতে হবে অনেকে বাংলাতে বাবা বলে কেন আমাদের ছোটবেলা থেকে ভাই উর্দু সিলেবাসও পড়া অভ্যাস আছে তাই জন্য বাংলা উর্দু দুটোই হয়ে যায় কথা বুঝে আসছে যে যে ভাষায় ডাকে এই যে আব্বা আম্মা বা বাবা মা এই যে মহব্বত ভালোবাসা এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আর এটা আপনারাও খেয়াল করে দেখুন কারো ঘরে যদি সন্তান থাকে আসার আগে বাপ মার মধ্যে একটা কত আনন্দ দেখো কত প্রস্তুত তারা নিচ্ছে যে আমার সন্তান আসবে কি কত কিছু তারা প্রস্তুত নেয় এই যে একটা প্রেম সন্তান আসার আগেও একটা প্রেম মহব্বত ভালোবাসা বাচ্চার জন্য আল্লাহ দেখুন বাবার অন্তরে ঢুকিয়ে দিল এর আগে কিন্তু দুজনের প্রেম একে অপরের স্বামী স্ত্রীতে ছিল ওতে আবার একটা ভাগ বসালো একজন দুজনে মিলেই তাকে প্রেম করছে আবার অথচ সে এখনো আসেনি কিন্তু প্রেম তাদের হৃদয়ে মহান সৃষ্টিকর্তার জায়গা করে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ সব কিছু তিনার ইশারায় হচ্ছে তিনি মালিক তিনাকে ভালোবাসুন তিনাকে প্রিয়ার করুন মানুষ মাত্র ভুল হয় তিনি বলছেন তোরা ভুল করতে ভালোবাসিস আর আমি তোদের সৃষ্টিকর্তা আমার কাছে ক্ষমা চা আমি তোদেরকে মাফ করতে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ তিনি বলছেন পৃথিবীতে প্রত্যেকটা নেতা রাজা বাদশা জালিম দেখরে খুঁজে বেড়ায় শাস্তি দেবে বলে আর আমি তোদের এমন রব তোদেরকে আমি রোজ তাহাজ্জুদের রক্তে ডেকে বেড়াই ডাকি ডেকি ডাকি তোদেরকে মাফ করব বলে জোরে বলুন সুবহানাল্লাহ এই সময় নিঃশ্বাস ফুরাবার আগে আমাদেরকে পাপ হয়ে গেল ক্ষমা চাইতে হবে তবে মনে রাখবেন সব জায়গায় মাথা গরম করলো দুটো জায়গাতে মাথা গরম করবেন না এক কোনোদিন শিরকের সঙ্গে জড়াবেন না দ্বিতীয় নবীকে আঘাত দিয়া কোনো কাজ করবেন না এই দুটো মাথায় রাখবেন কেন বাকি সবটাতে পরিবর্তনের সুযোগ পাওয়া যায় এ দুটোতে পরিবর্তনের সুযোগ আল্লাহ কর্তাও দেয় না কথা মনে রাখবেন তাই নবীর কে কবরদার আঘাতে আর নবী তাই বলেছে যে আমার খানদান শরীফুল নসব বা সাহাবাদের খানদানকে ভালোবাসতে হবে এটা রাসূলুল্লাহর হুকুম জোরে বলেন সুবহানাল্লাহ আসেন আমার আল্লাহ কতটা দয়ালু এই বিষয়ে একটু বলি এ না জানেরা এ নবী মাকে প্রেমিকেরা হযরত ওমর ফারুক যখন আদে পৃথিবী খলিফা হয়েছিলেন আদে পৃথিবী যখন রাজত্ব চালাতে লাগলেন হযরত ওমর আইন করে দিয়েছে শরাব কেউ পান করতে পারবে না শরাব যদি কেউ পান করে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে তার উপরে অনেক বেদনাঘাত দেওয়া হবে এই আইনটা হুমন করে ওমর ফারুক চালু করে দিয়েছে তাই এলাকায় শরাব বন্ধ হয়ে গেছে কিন্তু একটা যুবক ছেলে দূর থেকে শরাব এনে এমন করে একটি রাস্তা দিয়ে যেতে যেতে পান করতে করতে যেতে ছিল ওই দিক থেকে ওমর ফারুক রাজকার্যে কোন জায়গায় হুজুর আমার সফরে যাচ্ছিলেন রওনা দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে একটা রাস্তার মোড়ে এমন সময় দেখা যায় ওই শরাবি ছেলেটার মুখোমুখি হযরতে ওমর ফারুক হয়ে যায় ওমর ফারুককে দেখে ছেলেটা খাবড়ে গেছে কারণ আর্ধেক পৃথিবীর শাহিনশাহ আর্ধেক পৃথিবীর নেতা আর্ধেক পৃথিবীর বাদশাহ আর্ধেক পৃথিবী পরিচালনা যিনি করছেন তিনি আইন করেছে শরাব পান করলে কঠিন শাস্তি দেওয়া হবে এই ছেলেটা খাবড়ে গেছে উমার আজ আমাকে রক্ষা করবে না শাস্তি দেবে কিন্তু এই খাবড়ে গিয়ে মদের বোতলটাকে পিছনের দিকে নিয়ে নিয়েছে নিয়ে এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছে উমার ফারুক আগিয়া গিয়ে আস্তে আস্তে এসে ওই ছেলেটার কাছে দাঁড়িয়ে গিয়ে বলে বাবা কি তুমি হাতে নুকা কি আছে তোমার হাতে লুকাচ্ছ আহ আল্লাহ কত দয়ালু দেখে ছেলেটা চিন্তা করছে আমি যদি মদের বোতল বার করি আর মদ বলি
আমার তো কঠিন শাস্তি হবে ছেলেটার চোখ দিয়ে পানি এসে গেছে হে আল্লাহ কি হবে আর ওই অবস্থায় দিল থেকে কানেকশন হচ্ছে কার সাথে বলুন দিলের খবর কে জানে একজনই জানে তিনি কে আল্লাহ মুখ দিয়ে বলতেও লাগে না দিলে দিলে হলেও তিনি সব শুনতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ দিল থেকে কানেকশন শুরু হয়ে গেছে মালিক আজ আপনি বিপদ থেকে আমাকে উদ্ধার করুন আমি আজ কথা দিচ্ছি জীবনে আসার আপনার বলুন সুবহানাল্লাহ আজকে ওমরের শাস্তির হাত থেকে আমাকে রক্ষা করুন ওমরের মারের হাত থেকে আমাকে রক্ষা করুন আমি আর কোনোদিন শরাব পান করব না কথা দিচ্ছি ওমর ফারুক বলছে এই বাবা তোমার হাতটায় কি আছে বার করো দেখতে কাচের শিশির মধ্যে দুধ রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওমর বলছে তুমি দুধ পান করছো এত ঘেবড়ে আছো কেন চোখে পানি কেন ছেলেটা তাকিয়ে দেখে হ্যাঁ ওর চোখ দিয়ে আবার পানি বেরোচ্ছে প্রথমও পানি বেরিয়েছিল এখনো বেরিয়েছিল দুটো পানি দুই ধরনের একটা ভয়ে আর এখন আনন্দে খোদার প্রেমে দিবানা হয়ে গেছে যে মালিক আমার মতে এত বড় পাপী কি একটাবার ডেকেছি দিল থেকে আর তুমি সারা দিয়ে দিলে তাই ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ সারা দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমরা ডাকতে পারি না বা আমাদের মুখটাও নাপাক হয়ে গেছে এক মিথ্যা কথা বলার জন্য নাপাক হয় গীবত করার জন্য নাপাক হয় পরচর্চা করার জন্য নাপাক হয় আর একটা মারাত্মক নাপাক আমাদের মুখটা হচ্ছে সেটা হচ্ছে এটাই হারাম খাদ্য ঢুকে যাচ্ছে সেটা গরিবের রক্ত চুষা হতে পারে এতিমের অর্থ হতে পারে নিজের ভাইয়ের অর্থ হতে পারে পাড়া প্রতিবেশীর অর্থ হতে পারে কাউকে কিছু না বলে হতে পারে বা ফ্রির কোনো মালও হতে পারে যে কোনো হারাম পয়সায় কিনা আমরা জানি না এই হারাম ঢুকে যাওয়ার জন্য আমাদের মুখটাও নাপাক হয়ে যাচ্ছে এই নাপাক জবান দিয়ে আল্লাহকে ডাকলে হচ্ছে না এই জবানকে পাক করতে হবে পাক করতে গেলে আল্লাহ নামের জিকির করতে হবে তাই তো দিল্লির জমিনে শুয়ে আছেন যিনি হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের একটা কথা মনে করে যেটু বলবো আব্বাদের অসুবিধে হচ্ছে না তো হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে একদিন একটা যুবক গেছে যে বলছেন হুজুর আমি বড় কুড়ে মানুষ কুড়ে বোঝেন তো কুড়ে কাকে বলে তো দুর্বল বল ইমাম সাহেব দেখছি তো ফেতনা লেখি কুড়ে হ্যাঁ কাজ কাম করতে ভালো লাগে না তো হুজুর আমার বিবি কিন্তু আমার সঙ্গে রোজ ঝগড়া করে না মানে রোজ আমাকে বলে যান না আপনি কাজে যান কাজ করুন সংসার দেখতে হবে সত্যি স্বামীদের কাজ এটা স্বামীদের কাজ এটা যান তো হুজুর আমি আপনার কাছে এসেছি হুজুর বলছে আমার কাছে কেন এসছো কাজ কাজ করতে গেলে যাও যারা দায়িত্বে আছে বা যারা অফিস আদালত বা ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে তাদের কাছে যাও বলছে না আমি আপনার কাছে এসেছি আপনি এমন কোন দোয়া টোয়া জানেন যে দোয়াতে বিনা খাটাতে আমি বড় লোক হয়ে যাব কত রকম কোয়ালিটি আমাদের কাছেও জোটে রে বাবা তাই ভাবছি যে হুজুররা কত ঠান্ডা ছিল আমরা তো ডেকে যাই আমাদের কাছে কত কোয়ালিটি জোটে আজকের কথা বলছি সকাল তখন 9টা কি 9:30 বাজে হবে মেন্টাল হয়তো কিছু সমস্যা আছে তার কথা শুনতে হবে অনর গল্প কি যায় তার কথা শুনতে হবে আমি চিন্তা কোন যদি না শুনি আর এমন লাজুক জায়গায় আমি দাঁড়িয়ে আছি কাউকে দুঃখ দিতে চাইছি কারণ একটা কাউকে উদ্ধার করার ব্যাপার আল্লাহর সঙ্গে চলছে তো এই সময় যদি আবার কাউকে দুঃখ দিয়ে ফেলি আল্লাহ যদি ঘুরে যায় তা বিপদ হয়ে যাবে ওই জন্য আমি চুপ করে দিনে শুনি দিচ্ছি না অন্য দিন হলো তো ওকে বুঝিয়ে দিতাম পাগলামি করার জায়গা পাওনি কথা বুঝছেন না সে বকিয়ে যাচ্ছে তাই ভাবছি যে আল্লাহর ওলিরা কিন্তু কত সবর করে এই রকম একটা আনাড়ি কথা যে হুজুর আপনাদের কিছু লাইন টাইন আছে যে এমন দোয়া করবেন বিনা খাটাতে বড় লোক হয়ে যাবে তাহলে বসে বসে খাবো
তা হুজুর মুচকি হাসলেন হেসে বললেন যা একটা ঢিলা কুড়িয়ে নিয়ে আয় তুই গেছে ঢিলা কুড়িয়ে নিয়ে এসে এখনকার মুরিদ হলে বলতো কেন কি জন্য তখনকার মুরিদগুলো তো বিয়াদব ছিল বলেছে নিয়ে এসেছে তা নিয়ে এসেছে হুজুর পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ মাটির ঢেলাটা শোনা হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন এই মাটির ঢেলাটাকে সোনা বানালেন কে হুজুর বানাইনি কে বানিয়েছে আল্লাহ কিন্তু আপনি ফুদিল আল্লাহ বানাবেন না কেন হুজুর আল্লাহকে খুশি করেছে তাই আমি করতে পারিনি তাই ঠিক না পার্থক্য তাহলে এই জায়গায় এখন যদি কেউ বলে আমি কতবার ফু দিয়েছি হয়নি খবিস ভালো হ তুই ফু দিলো কে বলে যাবে না তুই ফু দিলো হবে হয় না কে বলে ওহাম্মা বিন ইমাতি রব্বিকা ফাহাদিস কিছু কিছু কথা বলতে নেই বাপ কিছু কিছু কথা বলতে নেই আমি অনেক পাপী মানুষ তথাপি আল্লাহর দয়াতে প্রচুর মানুষ প্রচুর কিছু উপকার আল্লাহর দয়াতে পেয়েছে আমার ওসিলায় কথা বুঝাচ্ছে না এসব কথা বলতে নাই কিন্তু আপনাদের বলছি যদি কেউ মনে করে যে হবে না এটা বাজে কথা আমি আবার বললাম আপনি তৈরি হন যে আল্লাহ সোনা বলে একটা ধাতু তৈরি করেছে যে আল্লাহ লোহা বলে একটা ধাতু বানিয়েছে সেই আল্লাহই তো মাটিটাকে সোনা বানিয়েছে সৃষ্টিকর্তাই তো লোহা তৈরি করেছে সৃষ্টিকর্তাই তো সোনার পাহাড় তৈরি করেছে কয়লা খন করতে করতে কি পা কি বলে হীরে বের হয় এটা তো সৃষ্টিকর্তারই দান এটা তো কেউ তৈরি করে ওখানে রেখে দেয় না এটা অটোমেটিক তো অটোমেটিক যিনি বানিয়েছে তিনি কেন পারবে না এই মাটিটাকে আবার সোনা বানাতে তিনি বানিয়েছেন নিজামউদ্দিন আউলিয়া নয় কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার ভূয়ে হয়েছে আপনার আমার ভূয়ে হবে না বা হচ্ছে না কেন আমরা এই জবানকে পবিত্র করতে পারি তিনি পবিত্র করেছে যাক আসছি ও এখন সব শুনেছে ও যাচ্ছে সোনার ঢিলাটা নিয়ে মানুষের শরীরে তিনটে নার্ভস আছে একটা ভালো একটা খারাপ আর একটা হলো বীজখানে নিউট্রাল যার পাল্লা যেদিকে ভারী হয় তখন তার সাথ দেয় সুযোগ সন্ধান আমাদের মধ্যে কিছু আছে আচ্ছা না নাই যেই দেখ ওই দিকে লোক বেশি যাচ্ছে অমনি টুক করে যে বলবে আমি তো তোমার দিকেই ছিলাম কি এই 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 মানুষের তিনটে তিনটে আছে কথা বুঝে আসছে তো ওই নফসের মধ্যে লড়াই হচ্ছে একটা নফস বলছে নিয়ামতটা পেয়েছিস ঘরে নিয়ে চলে যা অতি লোভ ভালো নয় আরেকজন নফস বলছে আরেকটা নফস তুই তো শুনলি কি বলে ফু দিয়েছে তুই তো জানিস সুরে একলে আপনারাও সবাই জানেন না সবাই জানে ফেলে দে ঘরে যে প্রাচীন প্রাচীন ইট সব জায়গায় ফু মারবি সব শোনা হয়ে যাবে এই নফসের মধ্যে লড়াই হতে 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 আর লোভ তো খুব মারাত্মক জিনিস ভাই লোভে পাপ পাপে মিথ্যাটা প্রবাদ বাক্য আছে না লোভটাই জিতে গেল টান মেরে নদীতে ফেলে দিয়েছে ঢিলাটাকে সোনা ঢিলাটা ঘরে গেছে গিয়ে বিবি কে বলছে যা ইট আছে সব জড়ো কর বিবি বলছে রোজ রোজ তো বসে থাকতো আমি চাই লোকের বাড়ি বাসন টাসন মেজে এনে সংসার চলতে এ তো ইট জড়ো করতে বলছে কেন মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি বলার উপায় নেই যদি বলা দিয়ে পাগলা হয়ে গেল নাকি ইট যদি আমার মাথায় ঝেড়ে দেয় বিপদ হয়ে যাবে দিয়ে দুদিকে দুটো পিড়ে দিয়েছে দিয়ে বলছে সোরা এক্লাস করে ফুঁদে দেখবে কোনো সব শোনা হয়ে যাবে বিবি বলছে পুরো টাওয়ারটাই উড়ে গেছে কিছু নেই আর কিন্তু স্বামীর হুকুম কয়েকবার সোরা ফাতিয়া এক্লাস করে ফুঁ দিয়েছে দিয়ে চুপ করে বিবি বসে গেছে বিবি তো জানে হবে না এই হয় কি হলো কিন্তু ও তো নেশায় আছে দেখেছে চোখের সামনে গাল দিয়ে থু 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 গড়িয়ে পড়ে যাচ্ছে ফু দি ফু দি ফু এ হয় ভাই লাস্টে উঠে ছু ছু আল্লাহর ওলির দরবারে ওলির কাছে গিয়ে তো ওলি বলছে এই তুই ওখানেই দাঁড়া এখানে আসবি ওখানেই দাঁড়া যত লোক ছিল সবাইকে হুজুর কথাবার্তা মিটে বিদায় করে দিলেন ও আগিয়ে এসেছে বাবা তুই আমায় কি বলবি আমি তোকে বলবো শুনবি আহা
اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর ওলিরা নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ তাদেরকে দেখি ও জানিয়ে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ দেখাবার মালিকটা কে জানাবার মালিক কে সব মালিক তিনি এটা মাথায় রেখে দিবেন তাহলে ঈমানটা ঠিক থাকবে বাবা তুই তো ঢিলাটা ফেলে দিয়ে গেলি নদীতে বাবা যে ইট জড়ো করে ফুঁদিয়েছিস জানিস তোর বিবি তোকে কি বলেছে বলছে না তোকে পাগল ভেবেছে শোন আমার আল্লাহ মঈনুদ্দিনের এই জবানের ফুটা কবুল করে শোনা করেছে এমনি হয়নি আমি নিজামউদ্দিন আউলিয়া 25 বছর ধরে এই জবানে কখনো এমন কথা বলিনি যে কেউ কষ্ট পাবে আমার পাড়া প্রতিবেশী রাসূলুল্লাহর হাদিস নবী বলছে সে আমার উম্মত নয় যার কথা দ্বারা আখলাক দ্বারা পাড়া প্রতিবেশী কষ্ট পায় নবী বলছে সে আমার উম্মতই নয় আর মুসলমান ভারতবর্ষের মুসলমান শোনো বাংলার মুসলমান শোনো তোমরা যদি অন্য দেশের মুসলমান হতে আলাদা কথা তোমরা ভারত ও বাংলার মুসলমান তোমাদের পাড়া প্রতিবেশী কিন্তু হয় হিন্দু না হয় আদিবাসী না হয় দলিত না হয় মতুয়া শুনছো তাহলে তোমরা কি করবে তোমরা হয়তো ভাবতে পারো তো ওরা তো অন্য ধর্মের না ওরা তোমার প্রতিবেশী ওদের সঙ্গেও যদি তোমার কথা ব্যবহারে ওরাও যদি কষ্ট পায় রাসূল বলছে সে আমার উম্মত নয় শুনছেন তো ভাই কেন প্রতিবেশী আমার কথা কি কারো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ একটা দলিল নিলেন হযরতে আব্দুল্লাহ বলে একজন আল্লাহর ওলি ছিলেন বয়স তার 18 বছর থেকে 20 বছর চাকরির খোঁজে শহরে গেছে তৎকালীন সময় শহরে কি একটা বাড়ি ভাড়া নিয়েছে বাড়ির মন্দে শুনেন বাড়ি ভাড়া নিয়েছে বাড়ির পাশে যেখানে ভাড়া নিয়েছে তার পাশের বাড়ি একটা আগুন পূজারীর বাড়ি ছিল আগুন পূজারী বোঝেন যাদেরকে মুজুসি বলা হয় কি বলা হয় মুজুসি আগুনের উপাসনা করে তার একটা বাড়ি ছিল তো এই ভদ্রলোক এই 18 20 বছরের আব্দুল্লাহ মুসলমান একে রাগাবার জন্য বা শুনেছে মুসলমান বড় উগ্র যেমন আজকে আমরাও শুনি না মিডিয়া খুললে একদল মুসলমান মানে এই মুসলমান মানে ওই মুসলমান মানে এই মাদ্রাসা মানে এই মসজিদ মানে সব শুনেন না শুনেন না এটা আজ থেকে মিথ্যা প্রচার না এটা যুগ যুগ ধরেই মিথ্যা প্রচার চলে আসছে তখনও মিথ্যা প্রচার হয়েছিল তা ওই অগ্নি উপাসক শুনেছে মুসলমান বড় উগ্র হয় রাগী হয় মিজাজি হয় কথা বুঝে আসছে তাই রোজ মহিলাগুলোকে নিয়ে যে আব্দুল্লাহ ঘরের পোটে সিঁড়িতে ফেলে উনি প্রথম দিন যেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে হয় আপনারা করেন কি জানি না কোরআন তেলাওয়াত করে যখনই বেরিয়েছে দেখছে পোটেতে ময়লা উনি চেয়েছে কেউ কোথায় নেই উনি এই নোংরাগুলোকে নিয়ে গিয়ে নির্জনে এক জায়গায় ফেলে দিয়েছে ফেলে দিয়ে কাজের খোঁজে বেরিয়ে চলে গেছে পরের দিন আবার রাত্রিরে হয়েছে শুয়ে পড়েছে ফজরের নামাজ পড়ে আবার যখন বেরিয়েছে আবার দেখছে পোটেতে সিঁড়িতে ময়লা আবার পাত্র নিয়েছে ফেলে নির্জনে ফেলে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিয়ে চলে গেছে মুখে কাউকে কিছু বলেনি এটা কয়েক সপ্তাহ যাচ্ছে যে ময়লা ফেলছে সে ভাবছে যে আব্দুল্লাহ মনে হয় মনে মনে আমায় খুঁজছে আজকে ওর সামনেই ফেলবো ওর সামনেই ফেলবো ওই পরের দিনে ও ঝাঁকায় মাথা নিয়ে নোংরার ঝুড়িটা মাথাইলে বা পাত্রটা মাথাইলে দাঁড়িয়ে আছে আর আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় কোরআন তেলাওয়াত করে কাজের জন্য যখনই বেরোবে আর ওর সামনেই ময়লাটা ফেলেছে ফেলেই ছুট কেন ছুটছে ও অন্যায় করছে তাই অন্যায় যে করে সে ভয় করে ছুটে গিয়ে ঘরের শিকল দিয়ে একটা ছিদ্র দিয়ে দেখছে আব্দুল্লাহ কি করে আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় যা করে ঘর থেকে আরেকটা পাত্র নিয়ে এসে পরিষ্কার করে নির্জনে যেখানে ময়লা ফেলে সেখানে ফেলে দিয়ে কাজে বেরিয়ে চলে যাচ্ছে যখন ওর ঘরটা পার হয়ে চলে যাচ্ছে ও ঘর থেকে বেরিয়ে গিয়ে হাত ধরে বলছে এ মুসলিম যুবক তুমি এতদিন যে তোমার বাড়িতে ময়লা ফেলে আজকে তাকে দেখলে একবার জিজ্ঞেসও করলে না যে কেন ময়লা ফেলে আব্দুল্লাহ বলেছিল আমার নেতা বলেছে পাড়া প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে আমার কেউ নাই আমি সব ছাড়তে পারি আমার নেতাকে কখনো কষ্ট দিতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোমার নেতা কে বলছে আমার নেতা তো একজনই তিনি হলেন মুহাম্মদ রসুল জোরে বলুন সুবহানাল্লাহ
তখন ওই মজুসি বলছে আমি তো শুনেছি এই এই বলছে না আমার নেতা বলেছে পথচারী মানুষের কষ্ট যদিায়ক যদি কিছু জিনিস রাস্তায় পড়ে থাকে ওটাকে তুলে যদি নির্জনে ফেলো এটাও একটা ইবাদত এটাও একটা সদকা এটাও একটা দান এটাও একটা নেকির কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আমরা তো মুসলমান শুধু নামে রয়ে গেলাম আমাদের কর্মে মুসলমান শেষ হয়ে যাচ্ছে তাই তো আজকে আমরা বেউজ্জিত হই যদি আমাদের কর্মটাও মুসলমান তার রাসূলুল্লাহর হুকুম অনুযায়ী হতো আজ আমাদেরকে সবাই ভালোবাসতো কথা বুঝে আসছে না নাই